আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আর্ন। তো গাইস, আমি সরাসরি আপনাদেরকে শর্টকাট করার জন্য এই লিঙ্কে নিয়ে আসছি। তো এটা একটা ব্রাউজার, এটা আমি পরে দেখাচ্ছি কেমনে কী করবেন। তো আপনারা চাইলে এক্সটেনশনের মাধ্যমেও করতে পারবেন, ঠিক আছে? তো আমি আপনাদের সহজ করার জন্য এই ব্রাউজারটা ডাউনলোড করতে বলবো, যেখানে অন্য কিছু আপনি করবেনই না, শুধু টেক্সট নাও চালাবেন। তো দেখেন, আমি টেক্সট নাওটা এখন লগ ইন দেবো, লগ ইন দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। ও, পাসওয়ার্ড মানে একটু ভুল দিয়ে ফেলাইছি মনে হয়, একটু দেখি অটো করে কপি করে দেখি। কপি করার দরকার নেই, একটু বাজারটা ঠিক করে দিলে হবে। দিলাম ইন্টার। তো এবার হবে আর কি, যেহেতু উপরে লোডিং নিছে তার মানে আমাদের এখন কাজ সাকসেস, একটু ওয়েট করতে হবে। তো আমি কিন্তু চাইছিলাম আপনাদেরকে ব্রাউজারে করে দেখাতে। তো ব্রাউজারে করে দেখালে এগুলো এক্সটেনশন অনেক হাবি যাবি আপনারা বুঝবেন না। তো আমি আপনাদেরকে এখানে করে দেখাচ্ছি, জাস্ট এখানে ওই ব্রাউজারটাই শুধু ইউজ করবেন আপনারা, কিন্তু অবশ্যই এখানে টাইমটা আপনারা 100% করে নেবেন, ঠিক আছে? হুয়া ডট লিখে এখানে 100% করে নেবেন। তো এটা লোডিং হচ্ছে, একটু লোডিং হবে আর কি, নেট স্লো কারণে মেবি, আর হয়তোবা এই যে ক্রোম ব্রাউজারে হয়তোবা একটু আগে আপনারা কাজটা দ্রুত করতে পারবেন, ঠিক আছে? এই ব্রাউজারে আমি যে এক্সটেনশন করছি, তো এখানে একটু এটা চালাইতে গেলে একটা এই যে এরকম জিমেল আইডি দিয়ে একটা সাইন আপ করে নিতে হয়। তো এটা করে নিতে যেন না হয় সেই জন্য আমি ব্রাউজারটা আপনাদেরকে নামাই রাখছি এখানে। তো আমার দেখেন 100%, যারা 100% করতে পারবেন না তারা এই যে টাইম এখানে গিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখেন, এই যে আমি ইস্টার্ন টাইম ইউএস এন্ড কানাডাতে দিছি। তো যখন দেখবেন যে নিউ ইয়র্কে আছে তাহলে সরাসরি ইস্টার্ন টাইম এখানে দেবেন, ঠিক আছে? নিউ ইয়র্কে যদি থাকে, আর যদি নিউ ইয়র্কের অন্য কোথাও থাকে তখন টাইমটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো নিউ ইয়র্কে থাকলে এই যে ইস্টার্ন টাইম ইউএস এন্ড কানাডা এটা দিয়ে দেবেন, আর অন্য কোনো বা শিকাগো যদি থাকে তখন স্পেসিফিক টাইম ইউএস এন্ড কানাডা ওটা দিলে হয়ে যাবে। তো এখানে লোডিং নিচ্ছে একটু বেশি, ঠিক আছে? তো গাইস, লোডিং নেওয়া শেষ হয় নাই, তারপরও চলে আসছে আমাদের, দেখেন এখানে এরকম চলে আসছে। হ্যাঁ, তো আমার সেই অ্যাকাউন্টে কিন্তু আসছে, আমি কিন্তু আপনাদেরকে সেদিন এখানে দেখাইছিলাম, কোথায় যেন রাখলাম, এই যে এখানে দেখাইছিলাম কিন্তু টেক্সট নাওটা ওপেন করে, ঠিক আছে? এই এখানে এক্সটেনশনের মাধ্যমে। তো আজকে কিন্তু আলাদাভাবে দেখালাম, ঠিক আছে, আলাদা সিস্টেমে দেখালাম। তো আপনারা দুইভাবে করতে পারবেন, এভাবেও করতে পারবেন। তো আমি সেদিন দেখেন আমার ভিডিও দেখে, এই যে এই ভিডিও দেখে, কোথায় যেন ভিডিও, এই ভিডিও দেখে আপনারা মনে রাখবেন, যে এই ভিডিওটা দেখে মনে রাখবেন যে আমি সেদিন কি কোন অ্যাকাউন্টটা দেখাচ্ছিলাম আর আজকে কোন অ্যাকাউন্ট দেখাচ্ছি। তো দেখেন, নাম্বারটাও এভাবে দেখাছিলাম, আইডিও দেখাছিলাম, সব দেখাছিলাম, ঠিক আছে? এই যে ইমেল অ্যাড্রেসটাও দেখাছিলাম। তো সব কিন্তু সেম সেমে রাখছি আমি। তো অ্যালাউ দিই, আপডেট পাসওয়ার্ড নো থ্যাংকস, অ্যালাউ। তো দেখেন এখানে হয়ে গেছে, যেহেতু ফার্স্ট টাইম ব্রাউজারটা আমি ইনস্টল করছি, একটু লোডিং নিছে। হ্যাঁ, নেক্সট টাইম যখন লগ ইন করা থাকবে আপনাদের তখন আর সমস্যা হবে না। তো আমার কিন্তু পাসওয়ার্ড মনে থাকে না, আমি কিন্তু এখানে পাসওয়ার্ডও কিন্তু রিসেট মারছি অলরেডি দুইবার, ঠিক আছে? পাসওয়ার্ড মানে একই রকম পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করার কারণে এরকম হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে দেখেন আমি সব অপশান কিন্তু পেয়ে গেছি, এখানে নাম্বার দিলে মেসেজ করা যাবে। তো আমি আপনাদেরকে অ্যাকাউন্ট কিন্তু করে দেখালাম না, কারণ আমি চাচ্ছি না যে আমার ডিভাইসে টেক্সট নাও অ্যাকাউন্ট দুইটা আমি করি, ঠিক আছে? বা আপনারা দুইটা করেন না ভাইয়েরা, একটা করবেন। আর এখানে আর একটা প্রবলেম আছে কি, এখানে কিন্তু টাইমটা আপনার শেষ হয়ে যায়, এখানে একবার দুইবার টাইম নেওয়ার পর তখন আবার দেখা যাচ্ছে 30 মিনিট বা 20 মিনিটের মতো অপেক্ষা করলে তারপর ফ্রি টাইম দেয়। তো এখানে আপনারা যদি প্রিমিয়াম কিনে নেন তাহলে সেটাই ভালো। এই যে এক মাসের জন্য এটা $3 মতো, আপগ্রেড করতে গেলে দেখি একটু ওয়েবসাইটে নিয়ে যাবে। তো দেখেন এখানে এই যে ডেবিট কার্ড আছে, পেপাল আছে, পেপাল তো কীভাবে বাই করতে হয় আপনারা জানেনই, আর এই যে ডেবিট কার্ড এখানে দিয়ে দিছি, আপনারা যেভাবে সুবিধা এভাবে একটু বাই করে নেবেন, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু এগুলো বাই টাই করি না, বাই করি না, আপনারা নিজ দায়িত্বে একটু করে নেবেন ভাই, ঠিক আছে? এই যে এখানে ইমেল অ্যাড্রেস দিলে আপনার পেপাল অ্যাকাউন্ট কীভাবে আপনারা জানেন, পেপাল সম্পর্কে অনেকেরই আইডিয়া আছে, তো করে নেবেন। আর যারা হচ্ছে ডেবিট কার্ডে করবেন তারা তো জানে, যারা ডেবিট কার্ড ইউজ করে তারা তারা জানে না যে কীভাবে দেবে। যেরকম আমার একটা আছে কার্ড, তো আমার এটা কেনার কোনো প্রয়োজন মনে করতেছি না। তো এখানে আপনারা ডেবিট কার্ড দিয়ে কিনতে পারবেন। আর দেখেন টেক্সট নাও অ্যাকাউন্ট কিন্তু এখানে ওপেন, কিন্তু ফ্রিতে চালালে একটু অ্যাড আসবে বেশি, এরকম অ্যাড আসবে, কিন্তু অ্যাডে কোনো প্রবলেম নেই, আপনি এসএমএস করার জায়গায় ফাঁকা থাকলে এনাফ, ঠিক না? অ্যাড আসুক, কোনো বিষয় না। তো এই যে হোলা ভিপিএন, এটা আপনারা এখন আমি আরেকটা ওয়ে দেখাবো, এভাবে ব্রাউজার ইনস্টল করেও পারবেন আর নতুবা আপনারা ই করেও পারবেন, ঠিক আছে? ব্রাউজার ইনস্টল করেও পারবেন, এই যে ব্রাউজার,
আমি ইনস্টল করছি, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্রাউজারটা কিভাবে ইনস্টল করবেন। তো গাইজ আমরা এখন একটা ব্রাউজারে যাব, গিয়ে এখানে সার্চ দেবো হোলা ভিপিএন, ঠিক আছে, হোলা ভিপিএন ফর পিসি, এই যে এটা লিখে সার্চ দেবো আমরা। লিখে প্রথমে যেটা আসবে দেখবেন এই যে হোলা ওআরজি ডাউনলোড, এই যে হোলা ওআরজি ডিভাইস, ডিভাইস লেখা দেবে, এই যে বাদ বাকিগুলো কিন্তু ফেক, এগুলোতে যাবেন না। তো এটাই প্রথমে ক্লিক দিবেন, ক্লিক দিলাম, এই যে দেখেন ব্রাউজ অ্যাপস, মোবাইল অ্যাপস, ডেস্কটপ, ঠিক আছে, এখানে মেলা কিছু কিন্তু আছে। তো আমরা যদি ডেস্কটপে ক্লিক দেয় দিয়ে যেখানে এখানে বিট কিন্তু দেওয়া আছে, উইন্ডোজ, যাতে যে উইন্ডোজ খেয়াল করবেন যাতে 7-8 আছে উপরেরটা, যাতে 10-11, যেরকম আমার 10, তো আমি এটা কিন্তু ডাউনলোড দিতে পারি। আবার নিচেরটাও ডাউনলোড, ম্যাক হয়েছে, এটা ম্যাক, ম্যাকের জন্য দিয়েছে আর কি। আমরা এই যে মাঝখানে যাদের উইন্ডোজ 10 বা 11 তারা এটা ডাউনলোড করবে, ডাউনলোডে ক্লিক দিলাম, এই যে এখানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো আমার কিন্তু অলরেডি ডাউনলোড দেওয়া আছে, এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখানে ক্লিক দিবেন রান। তো রানে ক্লিক দিবেন, এন্টি ডাটা ভাইরাস, এই যে আপনার এন্টি ভাইরাসটা অফ করে নেবেন, ঠিক আছে, তাহলে ভালো হবে। তো রানে ক্লিক দিলে কিন্তু রান হয়ে যাবে, আমার যেহেতু অলরেডি রান করা আছে, তারপর আপনাদের রানে ক্লিক দিলাম আমি একটা, তো যাই হোক এখানে আমার রান করা আছে, আমি নোতে দিলাম, ঠিক আছে। তো আমার এই যে হোলা এখানে কিন্তু অলরেডি আছে, আরে ভাই দাঁড়া না, তো এরকম আসলে এই যে আপনারা, এই যে আমি ক্যান্সেল করে দিছি, তো কন্টিনিউ দ্য ইনস্টলেশনে দিবেন, ঠিক আছে, এখানে অটোমেটিক থাকবে। আমি ক্যান্সেল করছি, তো দুইবার কেন ইনস্টল করব, আমার ইনস্টল করা আছে। তো ভাই এটাই সিস্টেম, আর যদি চান যে আপনারা এক্সটেনশন ইউজ করবেন, যেরকম এখানে এক্সটেনশন আছে, এই যে এক্সটেনশন ইউজ করবেন তাও পারবেন, ঠিক আছে। এক্সটেনশনটা অ্যাকাউন্ট করে নিতে হবে এরকম জিমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে। তো অ্যাকাউন্ট করার পর আপনাদের এই যে জিমেলে একটা এরকম ই চলে যাবে, ঠিক আছে, এটা না, কোন অ্যাকাউন্টে, ও সরি এটা না, আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে কিরকম যাবে। এই যে আমি অবশ্যই এখানে জিমেল অ্যাড্রেসটা আলাদা দিবেন, যখন হোলাতে খুলবেন এখানে আলাদা একটা জিমেল অ্যাড্রেস দিবেন, আর টেক্সট নাওতে আলাদা একটা জিমেল অ্যাড্রেস, সেম জিমেল অ্যাড্রেস দিলে ওরা ট্র্যাক করবে, ঠিক আছে, এরকম ভুল করবেন না। তো এই যে এখানে যখন আপনি অ্যাকাউন্টটা সাইন ইনে ক্লিক দিবেন, সাইন ইনে দিলাম, একটু করে দেখাই, না হলে আপনারা অনেকে দোষ ধরেন যে ভাই অ্যাকাউন্ট করা দেখালেন না, কিন্তু অথচ এরকম এক্সটেনশনের অ্যাকাউন্ট 1000 বার করে দেখাইছি অলরেডি আপনাদেরকে, ঠিক আছে। তো লোডিং নিচ্ছে, নিতে থাকো, কোনো স্কিপ করব না। তো এই যে অবশ্যই আপনারা এখানে অন্য জিমেল দিয়ে ই করবেন, যেরকম জিমেল এখানে একটা জিমেল অ্যাড্রেস দিবেন, এই যে জয়েনে দিবেন, জয়েন, জয়েনে ক্লিক দিবেন, আগে একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে, বুঝতে অসুবিধা হয় যাদের। তো জয়েনে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম আসবে, তো এই যে জয়েন উইথ ইমেল বা গুগল, যদি চান যে আপনার এই অ্যাকাউন্টটা দিয়ে হোক, তাহলে গুগলে ক্লিক দিলে হয়ে যাবে, বা জয়েন উইথ ইমেল, তো এই যে ইমেল অ্যাড্রেস এখানে একটা দিলেন, আমার যেরকম একটা ডিফল্টভাবে আছে, তো পাসওয়ার্ডটা দিবেন, একটা পাসওয়ার্ড দেওয়ার পর জয়েনে ক্লিক দেওয়ার পর আপনাদের এই যে জিমেল আইডিতে, আমি দেখাচ্ছি এক সেকেন্ড, এই যে জিমেল আইডিতে একটা ই চলে যাবে। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু আমার তাতে কোনো সমস্যা নাই, আমার পুরো ভিডিও দেওয়ার দায়িত্ব আমি দিচ্ছি, আপনারা দেখলে দেখতে পারেন, না দেখলে স্কিপ করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ভিডিও শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু অবশ্যই শেখা যায়, যারা দেখতেছেন না তাদের অনেক কিছু লজও হয়ে যাচ্ছে, এতে আমার কোনো কিছু আসে যায় না। একটু লোডিং নিচ্ছে, তো দেখেন এই যে হোলা ভিপিএন, এটা আমার 2-স্টেপ ভেরিফিকেশন গেছে। যাই হোক প্রথমবারে আপনার এই যে এরকম একটা মেসেজ আসবে, এগুলো বাদ দেন আপনারা, এগুলো পরে আমি পাসওয়ার্ড ভুলে গেছিলাম এই কারণে এরকম আসছে। যাই হোক ভেরিফিকেশন করার পর আরেকটা এরকম আসবে আর কি, ভেরিফিকেশন আসছে। তো আপনারা এখানে যে ভেরিফাই ইমেলে ক্লিক দিবেন, দেয়ার দেয়ার এখানে এরকম আসবে, ইউ আর অলমোস্ট দেয়ার, তারপরে ভেরিফাইতে ক্লিক দিলে আপনাদেরকে আর একটা উইন্ডোতে নিয়ে যাবে, ঠিক আছে। একটু দেখাচ্ছি আমি, সব কিছুই দেখাই, তারপরে যদি বুঝতে না পারেন আমার কিছু করার নেই, মানুষ একটা ওয়ে দেখা দিতে পারে, আমি দুইটা ওয়ে দেখা দিচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা করবেন। এই যে ইউর ইমেল অ্যাড্রেস ওয়াজ ভেরিফাই এরকম আসবে, তারপর আপনারা লগ ইন করবেন, ঠিক আছে, সরাসরি লগ ইন করে নেবেন, এখানে লগ ইন করে নেবেন, এই যে লগ ইনে লগ আউট করার পর লগ ইন করে নেবেন আর কি। বুঝতে পারছেন লগ ইন কীভাবে করবেন, আপনার লগ ইন না থাকলে অবশ্যই এখানে লগ ইন অপশানে আসবে, ঠিক আছে, এই জায়গায় ক্লিক দিলে লগ ইন অপশানে আসবে। তো লগ ইন করার পর এখানে এই যে আনব্লক সাইটে যাবেন, যাওয়ার পর নেটটা আসলে একটু স্লো ভাই, ঠিক আছে, এত রাত্রে কেন যে নেট স্লো আমি জানি না, কটা বাজে বাংলাদেশ টাইম, এখানে হচ্ছে আপনার 3:13 বেজে গেছে, আর এখানে এটা হচ্ছে ইউএসএ টাইম। তো আসছে এরকম ভাইয়া, দেখেন এই যে আমি কিন্তু এখানে ক্লিক দিছি, দেওয়ার পর এখন অলরেডি চলে আসছে, কিন্তু যদি এরকম থাকে তাহলে আনব্লক মোর সাইটে দিবেন, আর যদি আসে এরকম তাহলে তো দ্যাটস এনাফ, এরকম আসলে এই যে টেক্সট নাওতে ক্লিক দিবেন, না হলে এই যে এরকম আসলে, যদি এরকম না আসে এসে এভাবে ক্লিক দিয়ে যদি এখানে আসতে হয় তাহলে এরকম যদি আসে, ধরি এক সেকেন্ড,
এই যে টেক্সট নাওতে ক্লিক দিলে আপনাকে টেক্সট নাওতে নিয়ে যাবে সরাসরি, ঠিক আছে, টেনশনের কোনো দরকার নাই, টেক্সট নাওতে নিয়ে যাবে। তো তার আগে এটা কিন্তু অবশ্যই কানেক্ট করে নেবেন, এই যে কানেক্ট, সরি অফ করলাম কেন, কানেক্ট করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে, ঠিক আছে, টেক্সট নাওতে আপনাকে ডিরেক্ট নিয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই ওয়ে তারপর টেক্সট নাও অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা জানেনই, করে নেবেন, ঠিক আছে। তো টেক্সট নাওতে কিন্তু এটা নিয়ে যাচ্ছে, লোডিং নিচ্ছে। তো অবশ্যই ভাই একটা অ্যাকাউন্ট ইউজ করার চেষ্টা করবেন, দুইটা তিনটা পারবেন, বাট আমি করি যে একটা অ্যাকাউন্ট ই করা ভালো, আমিও করি নাই দুইটা, আমি করতে চাই নাই, ঠিক আছে। তো আমার সব কিছু এখনও দেখা, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা এখানে স্টিল নাও। তো যেহেতু এখানে ব্রাউজারটা চেঞ্জ করারও একটা উদ্দেশ্য আছে, যান বলতে পারেন যে ভাই আগের ভিডিও দেখাচ্ছে, এই জন্য ব্রাউজার চেঞ্জ করে দেখালাম। আর আজকে ডেট দেখেন, ডেট তো আর মিথ্যা না, এখানে ডেট অ্যান্ড টাইমটা দেখেন, ঠিক আছে, সব কিছু দেখেন। আর স্কিপও তো করতেছেন, আর ব্রাউজারের ওয়ে তো দেখাইছিলাম না কালকে, পরশু দিনে, তো আজকে কিন্তু দেখাচ্ছি আমি ব্রাউজারের ওয়েটা। তো যাই হোক, এখানে লোডিং নিয়ে আর না নিক, এটা দেখার আর তো কোনো প্রয়োজন নাই। এভাবে আপনারা করবেন, দুইটা ওয়ে কিন্তু দেখাই দিলাম, দুইটা সিস্টেমে দেখাই দিলাম, কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে পেড কিনে চালাতে। আর যদি পেড কিনতে না পারেন, এই যে ব্রাউজারে খুব ভালো চালাতে পারবেন, কিন্তু এই যে টাইম দেখেন 29 মিনিট কিন্তু আমার চলে গেছে, তো মেবি 40 মিনিট চালাতে পারবো, তো এরপর আবারও কিন্তু আমার ফ্রি নিতে হবে, তো এভাবে ঝামেলা। তো তারা যখন এখানে বলে দিছে যে মানি ব্যাক গ্যারান্টি, ঠিক আছে, কোথায় যেন দেখালাম, এই যে মানি ব্যাক গ্যারান্টি পলিসি, তো এখানে আপনারা নিঃসন্দেহে কিনে নিতে পারেন, ডিসবা সাকসেস থেকেও এখানে ভালো আইপি, ঠিক আছে, কারণ চলতেছে, তো এখন সমস্যা হয়নি আমার, ঠিক আছে। এই যে যে কন্টিনিউ ফ্রি, মানে 30 মিনিট চলার পরে আবার ফ্রি টাইম, তো ফ্রিতে ক্লিক দিলাম, আবার ওই যে 60 সেকেন্ড পর এখানে ফ্রিতে আমার দিবে, দেখি ফ্রি দেয় কিনা। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন, ধৈর্য ধারণ করে আর একবার আর একটু এখানে একটু করেন, আমার মানে ডেস্কটপে আর একটু কাজ করতে হবে, নাহলে আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনেক ঝামেলা হয়ে যাবে। তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে ভাই, লাইক কমেন্ট তো অবশ্যই দিবেন। তো এখন আমি দেখাচ্ছি, এখানে একটু 60 সেকেন্ড যাক, তো 60 সেকেন্ড হতে হতে আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে, এটা তো আমি ডাউনলোড করতে গিয়ে করলাম না, এই জন্য এরকম, যাক এটার কোনো ই নাই। তো আমরা এই যে ডিস পিসিতে ক্লিক দেবো, দিয়ে এই যে লোকাল ডিস্ক, ভাই অনেক ভিডিও করতে হয় তো আমার ডিস্ক ফাঁকা হয়ে গেছে, তো রাইট ক্লিক দেবো, দিয়ে এই যে নিচে যাবো প্রোডাক্ট প্রপার্টিসে, হ্যাঁ এখানে একটা ক্লিক দেবো, দিয়ে এই যে ডিস্ক ক্লিন আপ, এখানে একটা ক্লিক দেবো। তো আমি যখন ডিস্কটা ক্লিন আপ দিই, তো আমার রেকর্ড কিন্তু থাকবে না। তারপরে এই যে এগুলাতে টিক মার্ক করে দেবেন, এভরিথিং যা আছে সব টিক মার্ক করে দিয়ে যে ওকেতে ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। ওকেতে ক্লিক দিলে ডিস্ক ক্লিন আপ হয়ে যাবে, মানে আপনার যতগুলো ক্যাশ ফাইল আছে সবগুলো এখান থেকে ডিলিট হয়ে যাওয়ার পর আপনারা যখন টেক্সট নাও অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তখন আপনারা সহি সালামত টেক্সট নাও অ্যাকাউন্টটা চালাতে পারবেন। তো দেখেন গাইস, 30 মিনিটের পর আবারও কিন্তু আমার 30 মিনিট দিয়ে দিছে ফ্রিতে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এভাবেই আর কি ফ্রি নিতে হয়, আর না হলে আপনারা কিন্তু এখানে চালাতে পারবেন না। আমি সাজেস্ট করবো ভাই প্রিমিয়াম নিয়ে নিলে বেশি ভালো। তো ভাই আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে, অনেক ইনফরমেটিভ ভিডিও দিয়েছি, যদি ভালো লেগে থাকে ভাই অনেক ভালোবেসে একটা লাইক একটা কমেন্ট, আর সাবস্ক্রাইব যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম অনেক সুন্দর ভিডিও পাবেন, এবং আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন।